হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম পেন্টিং নিয়ে। এর জন্য প্রথমে একটা কার্ডবোর্ড গোল করে কেটে নিয়েছি। এর উপর আমি একটা মা দুর্গার ফটো স্টিক করে নিয়েছি। এই ফটোটাকে আরও ডেকোরেট করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবো, যাতে এটা পুরোটাই একটা পেন্টিং বলে মনে হয়। ডেকোপ্যাচ পেপার দিয়ে যেরকমভাবে পেন্টিং করে এটা অনেকটাই সেরকম। তবে আমি ডেকোপ্যাচ পেপার ইউজ করিনি, এছাড়া আমি অনেক চুমকি অ্যাড করেছি। এই ফটোটা আমার কাছে অনেক দিন ধরেই ছিল। এই পেপারটা একটু মোটা ধরনের, ডেকোপ্যাচ পেপার অনেকটাই পাতলা হয়। তোমরা চাইলে যে কোনো প্রিন্ট আউট দিয়েও এটা করতে পারো। ফটোতে যেখানে রেড কালার রয়েছে সেখানে রেড কালারই দিয়েছি, যাতে ফটোটা আরও বেশি ব্রাইট লাগে দেখতে। চোখের ভিতরটা হোয়াইট দিয়েছি, ব্ল্যাক দিয়ে ডিটেলিং করেছি ও ভুরু এঁকে নিয়েছি। কানের দুল ও টিপের চারিদিকে কিছু ডট ডট দিয়ে নিয়েছি। নাকছাবিটা পুরোটা কিছু ছোট ছোট ডট দিয়েই বানিয়ে নিয়েছি। এরপর মাথার মুকুট ও কানের নকশাটা বানিয়ে নেব। এর জন্য আমি গ্রিন কালার ইউজ করেছি ও এর মধ্যে রেড ও হোয়াইট কালার দিয়ে ডিটেলিং করেছি। এছাড়া ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট ও রেড কালার মিক্স করে পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডের সাথে ডিজাইনগুলো মিলিয়ে নিতে হবে। এখন পেন্টিং কমপ্লিট। এরপর এটাকে কিছু চুমকি দিয়ে আরও একটু ডেকোরেট করে নেব। আমি এখানে চার রকম অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। দেখো কেমন লাগছে দেখতে। এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আবার কথা হবে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, বাই।